স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু দিন শেষে আমাদের অধিকাংশের স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়। অথচ এই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়াটা কঠিন হলেও অসম্ভব নয়। স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়, অদম্য ইচ্ছাশক্তি, চেষ্টা আর পরিশ্রম, যেটা শুরুটা হয় স্বপ্ন থেকেই। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বপ্নপূরণের একদিন নামে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে ঢাকার ফ্যান্টাসি কিংডম ও চট্টগ্রামের ফয়েজ লিকে। 27 অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রামের ফয়েজ লিকে দিনের শুরুটা হয় এক ঝাঁক কোমলমতি শিশুদের আনাগোনায়। কেউ লাইন ধরে রেজিস্ট্রেশন করছে, কেউ আবার হাতে ব্যাচ পড়ছে। এরা সবাই সুবিধাবঞ্চিত শিশু। দিনটি স্বপ্নপূরণের। সুবিধাবঞ্চিত এক ঝাঁক শিশুর জন্য এটি একটি অন্যরকম দিন। এটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, অনেকে আমরা জন্মদিন পালন করি না, এটা একটা ব্যাংকের জন্মদিন ছিল। আজকের এই চট্টগ্রামের সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের নিয়ে যে অনুষ্ঠান আয়োজন করছে সুন্দরভাবে, অবশ্যই আপনার ধন্যবাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজকে আমাদের কোনো দিন না, তোমাদের দিন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জন্মদিনে তোমাদেরকে নিয়ে আমরা এখানে থাকতে পেরে আমরা আনন্দে আপ্লুত, খুবই খুশি। তোমাদেরকে নিয়ে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের 23 বছর পূর্তি উপলক্ষে আমরা 24 বছরে পদার্পণ করেছি। স্বপ্নপূরণের যাত্রাটা শুরু হয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে শিশুদের ট্রেনে চড়ে। তারপর একে একে বিভিন্ন রাইড, শিশুদের চোখে মুখে আনন্দের ঝিলিক, কারণ তাদের জন্য অপেক্ষা করছে নানা রকম সারপ্রাইজ আর স্বপ্নপূরণের হাতছানি। দুরন্ত প্রজাপতির মতো যেন উড়ে বেড়াচ্ছে এইসব কোমলমতি শিশু। এই আনন্দের মাঝে কেউ যেন হারিয়ে না যায় বা খেলতে গিয়ে আহত না হয় সেদিকে আয়োজকের সজাগ দৃষ্টি। এ সময় সবার দৃষ্টি যায় শিশুদের বাবল ফোলানোতে। একসাথে সবাই মিলে বাবল ওড়ায়। এসবের মাঝে সূর্যমামা জানান দেয় সকাল গড়ি এখন দুপুর, অতএব এবার মধ্যাহ্নভোজ। আয়োজনের বিশেষ আকর্ষণ ম্যাজিক শো, যা শিশুদের জন্য ছিল দারুণ উপভোগ্য। এখানেই শেষ নয়, দিনভর এমন একটি আয়োজনের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র ও পুরস্কার বিতরণী। আজকের পুরস্কার প্রথম বিজয়ী হচ্ছে নিপু আক্তার। সবাই তালি দাও, তোমরা খুশি না? তোমরা সবাই খুশি না? ধন্যবাদ। সুবিধাবঞ্চিত শিশুর অভিভাবক ও শিক্ষকরাও এই আয়োজনে অংশগ্রহণ করে। এবার চাবার পালা, তবে শেষটা আরও রঙিন হয় আতশবাজির নানা রঙে। এই রঙিন মুহূর্তগুলো নিশ্চয়ই উজ্জ্বল হয়ে থাকবে তাদের স্মৃতিতে। শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার, কেননা শিশুরাই দেশের ভবিষ্যৎ নাগরিক। তাদের বেড়ে ওঠা হোক আনন্দময় ও নিরাপদ। সেই যাত্রায় পাশে থাকুক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এই প্রত্যাশা।